আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে ডলার বাজারে অস্থিরতা কমে আসবে বলে মনে করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। দায়িত্ব পালনের শেষ কর্মদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ব্যাংকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন প্রবীণ এই ব্যাংকার। হিসেব তুলে ধরে বলেন, হলমার্কের ঘটনায় যে আর্থিক ক্ষতি হয়েছে তা দুই বছরের মধ্যে ফেরত আনা সম্ভব। টানা ছয় বছর দুটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপে পড়েননি বলেও জানান তিনি। তবে স্বীকার করেন, সাম্প্রতিক ডলারের অস্থিরতার জন্য ব্যাংকগুলোর দায় রয়েছে। বর্তমানে সোনালী ব্যাংক কোনো মূলধন ঘাটতিতে নেই দাবি করে আশাবাদ জানান, নতুন নেতৃত্ব ব্যাংকটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এক দুই বছরের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে হলমার্কের যে ইস্যুটা, যে আর্থিক যে ক্ষতিটা, এটা সোনালী ব্যাংক কাটিয়ে। ছ বছর আমি দুটো ব্যাংকের ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। আমি এই ছয় বছরে আপনাকে হলফ করে বলতে পারি যে আমি কোনো প্রেশারে ছিলাম না যে সরকারিভাবে যে এটি করতেই হবে। এখন বাফেদা, আমরা হয়তো দীর্ঘদিন এটা কথা বলেছি, এখন বাফেদা অনেক বেশি কার্যকরী হবে। আন্তঃব্যাংক লেনদেন বাজারও একটা সঠিক জায়গায় আসবে আগামী দেড় মাসের মধ্যে এই মার্কেটটা কিন্তু আপনারা বলছেন যে শুধু বাংলাদেশের অস্থিরতা তা নয়,